কথা বুঝছেন না বোঝেন না? চোখের পানিটা গড়িয়ে গিয়ে আল্লাহ নবীর নূরে চেহারায় পড়ে গেল। এ নাজওয়ানেরা, আল্লাহ নবী চোখটা খুলে দিলেন। নবী আমার চোখ খুলে বলতে লাগলে, এ হযরত আলী রে, কেন তুমি কাঁদো? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বিয়াদবি নেবেন না, আমি আলী আপনাকে খুন ভাঙাতে চাই না, আমি আলী নামাজকে মুহাব্বত করি, আমি আলী আপনাকে প্রিয়ার করি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সূর্য ডুবে গেছে, আসরের নামাজটা আমার হয়নি। আল্লাহ নবী বলতে লাগলে, এ আলী রে, তোমার তো আমাকে বলা দরকার ছিল। আল্লাহ নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আমার অন্তরের মধ্যে অনেক প্রশ্ন করি, একবার নামাজের দিকে দেখেছি, আর একবার আপনার চেহারা দেখেছি, একবার সূর্যের দিকে দেখেছি, আর একবার আপনার চেহারা দিকে দেখেছি, তাকিয়ে 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 দেখতে 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 আমার ইমান এক জায়গায় বলে উঠল, এ আলী রে, নামাজের কাজ আছে, কিন্তু মুহাম্মাদের প্রেমের কাজ তোর না। কি গো, কাজা নামাজ আছে না? যারা বড় বড় নামাজের ঝন্ডাতে ঘুরে বেড়াচ্ছে যে নামাজ ওরা একাই যেন পড়ে, খবরটা দেখবি ওদের মার কাজ গুলো ভোরবেলা সব মাছি করে ফাঁকা। কথা বুঝে আসছে? এ তো শুধু স্যাম্পল দেখাচ্ছে, দেখিয়ে ইমান চুরি করার জন্য নামাজকে ঢাল বানিয়েছে। আমি আমার ভাইদের বলতে পারি না পারি না, খবরদার বাবা, যেমন তার বাপ তার ছেলেকে বলতে পারে পানিতে ভিজুনি সর্দি হতে পারে, ভাই ভাইকে বলতে পারে বেড়াতে যাচ্ছ ঠিক আছে জঙ্গলে বেশি যাবে না, বাঘ থাকলে ধরে খেয়ে লেবে, বলতে পারে না পারে না, জঙ্গলি পাহাড়ি সাপ থাকে কামড়ে লেবে, বলতে পারে না পারে না। আমি আমার বাপ ভাইদের বাচ্চাদেরকে অধিকার আছে আমার হেল্প করার, আমার বলার পাওয়ার আছে। যারা আমার আবু বকরের মুরিদ, যারা আমার আবু বকরের মুরিদ নি, তাদেরকে আমি শিক্ষার জন্য বেরিয়েছি। কুয়ান ফুসাকুম আলিকুম নারা, নিজে বাঁচো, নিজের আলদেরকে বাঁচাবার চেষ্টা করো। আজকে এতগুলো লোকের সামনে বলে যায়, যারা আমার পীর আবু বকরকে মানো, যারা আমার রসুলকে ভালোবাসো পিয়ার করো, যারা কোন হাক্কানি ওলিদের দরবারে উঠা বসা করো, তাদেরকে লক্ষ্য করে বলছি। খবরদার, সমাজের বুকে একদল লোক বেরিয়েছে ওয়াহাবি নামে, আহলে হাদিস নামে, জামাত ইসলাম নামে, ছয় অসলের তাবলিগ জামাত নামে, ইরা মুনাফিক, ইরা আমার নবীর দুশমন, ইরা নামাজকে সাইনবোর্ড বানিয়েছে, দাড়িকে সাইনবোর্ড বানিয়েছে, টুপিকে সাইনবোর্ড বানিয়েছে, চুপ্পাকে সাইনবোর্ড বানিয়েছে। এদের উদ্দেশ্য হলো আল্লাহর নবীর দুশমন তৈরি করা। হে যুবক সমাজ, এদের থেকে দূরে থেকে ইমান বাঁচিয়ে আল্লাহর জান্নাতি হওয়ার জন্য ওলি আল্লাহর দরবারে থাকো। আল্লাহর ওলিদের দরবারে যাও, আল্লাহর ওলিদের দরবারে যাও, গৌসুল আজমের দরবারে থাকো, খাজা করিমের নওয়াজের দরবারে থাকো, শাহজালাল বাইজিদ বোস্তামির দরবারে থাকো, পুরপুরের আবু বকরের দরবারে থাকো, হযরতে আবসুবি ফাতিল ঐসির দরবারে থাকো, তোমার বাং হাওড়া জেলায় হাজি ইশাক স্যার আহমদের দরবারে থাকো, ওলি আল্লাহদের কাছে থাকো। বড় দুঃখের বিষয়, আজকে মসজিদ গুলোকে হোটেল বানানো হচ্ছে। কথা বুঝছেন না? আমি বলবো, গণতান্ত্রিক দেশ, কি দেশ, প্রত্যেকের অধিকার আছে বলার, আমি বলবো। হ্যাঁ, যদি কোরআন হাদিসের এজমা কিয়াসের কোন জায়গা থেকে কেউ দেখাতে পারে যে এই চিল্লা মারা, এই যে মসজিদে মসজিদে কোরআন হাদিসের কোন জায়গায় আছে, তাহলে আমি স্ত্রী ছেলে পুলে মা বাপ ছেড়ে দিয়ে জীবন চিল্লা বেরিয়ে যাব। কথা বুঝে আসছে? বোঝার চেষ্টা করেন বাপ ভাইরা, এসব ফেতনাবাজিরা। কথা বুঝছেন না বোঝেন না?
চোখের পানিটা গড়িয়ে গিয়ে আল্লাহ নবীর নূরে চেহারায় পড়ে গেল। এ নাজওয়ানেরা, আল্লাহ নবী চোখটা খুলে দিলেন, নবী আমার চোখ খুলে বলতে লাগলেন, এ হযরত আলী রে কেন তুমি কাঁদো? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ বিয়াদবি নেবেন না, আমি আলী আপনাকে খুন ভাঙাতে চাই না, আমি আলী নামাজকে মুহাব্বত করি, আমি আলী আপনাকে প্রিয়ার করি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সূর্য ডুবে গেছে, আসরের নামাজটা আমার হয়নি। আল্লাহ নবী বলতে লাগলে, এ আলী রে তোমার তো আমাকে বলা দরকার ছিল। আল্লাহ নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আমার অন্তরের মধ্যে অনেক প্রশ্ন করেছি, একবার নামাজের দিকে দেখেছি, আর একবার আপনার চেহারা দেখেছি, একবার সূর্যের দিকে দেখেছি, আর একবার আপনার চেহারা দিকে দেখেছি, তাকিয়ে 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 দেখতে 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 আমার ইমান এক জায়গায় বলে উঠলো, এ আলী রে নামাজের কাজ আছে কিন্তু মুহাম্মাদের প্রেমের কাজ তোর না। এ তো শুধু স্যাম্পল দেখাচ্ছে।